গোল্ডফিশ নাকি ম্যানমেড ফিশ গোল্ডফিশ নাকি মিনিমাম আট থেকে দশ বছর পর্যন্ত বাঁচতে পারে গোলফিশের সাথে কমিউনিটিতে কি কি মাছ রাখা যেতে পারে এইসব প্রশ্নের উত্তর আমরা অনেক পাবো ইউটিউবে প্রচুর বন্ধুরা আছে যারা এই রকমের ভিডিও বানিয়ে রেখেছে এই ধরনের বেসিক প্রশ্নের উত্তর যার মধ্যে আমরা পেয়ে যাব। কিন্তু আজকে আমি অশোক একবার তরফ থেকে অশোক এসেছি গোল্ডফিশ নিয়ে যেটা সব থেকে বড় সমস্যা তার সমাধান করতে সেটা হচ্ছে গোল্ডফিশ নাকি দীর্ঘদিন পর্যন্ত বাঁচে না আপনারা হয়তো জানবেন যে হাইয়েস্ট যে গোল্ডফিস টা বেঁচেছিল সেটা হচ্ছে পঞ্চাশ বছর ইয়েস কিন্তু গোলফিশের গড় আয়ু আমরা যদি দেখি আট দশ বছর বেঁচে যায় যদি ওকে ঠিকভাবে রাখা যায় কিন্তু মুশকিল বা সমস্যার ব্যাপার হচ্ছে গোলফিশ আনার পর ছ আট মাস কিংবা বড় জোর এক বছরের বেশি কোনোভাবেই এটা হয়তো ম্যাক্সিমাম হবিস এর কাছে স্টেই করে না মানে আমরা বাঁচাতে পারি না তাই আজকের ভিডিও হবে গোলফিশ কি খায় কোথায় থাকে কি করে রাখতে হয় তার উপর নয় আজকের ভিডিও হবে গোল্ডফিস কে কি করে আপনি লং টাইম পর্যন্ত বাঁচিয়ে রাখতে পারেন ভিডিও ইন্টারেস্টিং হবে বুঝে গেছেন তাহলে চলুন ভিডিও শুরু করা যাক আর পয়েন্ট টু পয়েন্ট কথা বলবো তাই ভিডিও পুরো দেখুন সবার আগে গোলফিশ কিনতে গিয়ে আমাদের যে প্রবলেমটা হয় মানে গোলফিশ কিনতে গিয়ে আমরা প্রবলেম করা শুরু করে দিই আমরা কিন্তু জিজ্ঞাসা করি না একবারও মাছ ভালো লাগলো কিনে নিলাম আমরা জিজ্ঞাসা করি না যে এই মাছটা কি কোয়ারেন্টাইন করা আছে মাছটা তো বাইরে থেকে এসেছে তো মাছটাকে একদম মাছটা সুস্থ তো এটা কেন দরকার কারণ আমরা যদি কোয়ারেন্টাইন না করা ফিস নিয়ে এসে আমাদের মেন ট্যাঙ্ক দিয়ে দিই ছেড়ে দিই অ্যাক করে দিই তো অনেক সময় দেখা যায় প্যারাসাইট অ্যাটাক হয় পেটে বিভিন্ন রকম হয় এবং যার দরুন কিন্তু ওই মাছটা অসুস্থ হয় এবং অনেক সময় ওই মাছটার জন্য আমাদের মেন ট্যাঙ্কেরও অনেক মাছ অসুস্থ হয়ে যায় তাই আমাদের প্রথম কাজ হচ্ছে মাছ কেনার আগে সেটা যে মাছে কিনি গোলফিস নিয়ে ভিডিও হচ্ছে তাই গোলফিশ অবশ্যই যে মাছটা কোয়ারেন্টাইন করা আছে কিনা সেটা আমরা অবশ্যই জানি বা যদি না করা থাকে যদি মনে হয় যে বলছে তার কথা হয়তো আপনার একটু ডাউট লাগছে তাহলে আপনার গুগলে সার্চ করলে পেয়ে যাবেন অথবা আপনি রক সল্ট যেটাকে আমরা লবণ বলি যেটা ইউজ হয় হালকা ওই নুনটা দিয়ে একটু যদি আপনারা কোয়ারেন্টাইন করেছেন বেশি না দু থেকে তিন দিন তারপরে ওটাকে মেন ট্যাঙ্কে অ্যাড করুন তাহলে খুব কম চান্স থাকবে মাছ অসুস্থ হওয়া বা মাছটা হঠাৎ করে ড্যামেজ হয়ে যাওয়া তো গোল্ডফিশকে বাঁচাতে হলে আমাদের একদম বিগিনিং একদম শুরু থেকে আমাদের অ্যালার্ট থাকতে হবে অনেকেই আমাদের এই প্রশ্নটা করেন যে মাছ কিনে নিয়ে এসেছি দিয়েছি জল বেশ পরিষ্কার একদম নতুন ফিল্টার সবকিছু নতুন জলও নতুন দিয়েছি তারপরেই মাছটা মরছে একটা একটা করে আমার মরে গেল এমনি অনেকবার এই ঘটনা ঘটে আপনাদের সাথে আপনারা যারা দেখছেন ভিডিও তো এখানে দুটো জিনিস বলবো প্রথম জিনিস হচ্ছে গোলফিশ ট্যাঙ্কের জল আপনাকে রেডি করার জন্য বা সাইকেল করার জন্য একটু সময় দিতে হবে

আপনার কাছে পুরনো রেডি জল থাকে যদি রেডি জল মানে আপনার এটা অভিজ্ঞতা দিয়ে বুঝতে হবে তার যে প্যারামিটার জলের যে প্যারামিটার টিডিএস পিএইচ জলের মধ্যে যে ব্যাকটেরিয়া লেভেল এগুলো যদি মনে হয় ঠিকঠাক আছে তাহলে আপনি পুরনো জলে গোলফিস অ্যাড করতে পারেন আদারওয়াইজ যদি নতুন জল রেডি করতে হয় তাহলে কিন্তু আপনাকে সময় দিতে হবে আর যদি সময় না দিয়েছেন তাহলে গোলফিশও আপনাকে সময় দেবে না আসার পরেই একটার পর একটা টপা টপ টপা টপ সব শেষ হবে এবং দ্বিতীয় জিনিস অনেক সময় আমরা আমরা এই জিনিসটা জানি যে গোলফিশ যেমন খায় তেমন পটিও করে তাই এদেরকে অনেক সময় বলে না গরুর সাথে হ্যাঁ তুলনা করা তাই তো ম্যাটারটা হচ্ছে যে যত পটি করবে তো জলের যে ব্যালেন্স তত নষ্ট হবে তো আপনাকে জল চেঞ্জ করতে হবে একটা গোলফিস রাখলে কিন্তু অনেকেই বলে যে আমি ভালো ফিল্টারেশন দিয়েছি আমার জল মোটামুটি পরিষ্কার আছে আমি টপ ফিল্টার দিয়েছি স্পন ফিল্টার দিয়েছি তারপরেও জল নোংরা হচ্ছে বা মাছের বিভিন্ন রোগ ভোগ এই ক্ষেত্রে আমি একটা জিনিস বলি অনেক সময় আপনারা যে টপ ফিল্টার ইউজ করছেন বা যে সিমিলার ফিল্টার ইউজ করছেন ওর মধ্যে যদি কোনোভাবে এক্সট্রা কোনো মিডিয়া অ্যাড করা যায় যেটা বাইরে থেকে মিডিয়া অ্যাড করি যেমন সেরামিক রিং অ্যাক্টিভ কার্বন চারকোল লাভাচিপ তো এই ধরনের যে মিডিয়াগুলো হয় ওই মিডিয়াগুলো যদি আপনারা দিতে পারেন তাহলে ওই মিডিয়া থেকে থ্রু যখন জলটা ফিল্টার হবে মানে জলের যে গুণগত মান সেটা অনেকটাই ভালো থাকবে আর ভালো থাকবে আপনার গোলফিস একটা কথা আছে হিন্দিতে হিন্দিতে কথাটা হচ্ছে মেরি মার্জি আমরা যদি ভালো হবি হতে যাই না তাহলে আমাদের এই মেরি মার্জি জায়গাটাকে ছাড়তে হবে বিশেষ করে আপনার মাছকে যদি আপনি ভালোবাসেন তাহলে মার্জি না তাহলে তেরি মার্জি মানে অ্যাকুরিয়ামে যা থাকবে তাদের কথা বুঝতে হবে তাদের কথা শুনতে হবে তাদের কথা ভাবতে হবে হয় কি আমরা কিছু মাছ কিনে আনলাম গোলফিশ কিছু কিনে আনলাম কিছুদিন পর মনে হচ্ছে এরকম একা অ্যাকুরিয়ামটা ফাঁকা কি করা যায় কিছু মাছ অ্যাড করে দিলাম কিছু অ্যাঞ্জেল ঢুকিয়ে দিলাম কিছু টেট্রা ঢুকিয়ে দিলাম কিছু চিকলেট ঢুকিয়ে দিলাম যা খুশি পরিবার যাতে ভালো হয়ে যায় কিন্তু এবার কি হলো ওয়েদার চেঞ্জ হলো আমাদের মনে হলো লাগলে ঠান্ডা পড়ছে এবার এদের তো ফাঙ্গাস হতে পারে এদের হোয়াইট স্পট হতে পারে হিটার লাগিয়ে দাও এই যে হিটারটা লাগিয়ে দিলাম আমরা আমাদের আমাদের জানা উচিত যে কি সত্যি হিটার লাগে একটু টেম্পারেচার হলে লাগে না গোলফিশ কিন্তু অনেকটা ঠান্ডাতে থাকতে পারে এটা ঠান্ডা জলের মাছ কিন্তু হয়তো বাকি মাছ ঠান্ডা আপনি থাকতে না হিটারটা সেট করে দিয়েছেন আর ওখানেই ভুল করে ফেলেছেন তাই বন্ধুরা প্রতিটা জিনিস আজকের ভিডিওতে যা যা হচ্ছে দরকার লাগলে ভিডিওটা আরেকবার নতুন করে রিপিট টেলিকাস্ট দেখবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন সেই সকল বন্ধুদের কাছে যারা গোলফিশ রাখছে বা রাখতে পছন্দ করে এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যে আপনারা কমিউনিটি করবেন খুব বুঝে না হলে কিন্তু গোলফিসের সাথে যদি অন্য কোনো মাছ বেশি দিয়েছেন আর যদি টেম্পারেচার সম্পর্কে আপনারা ওয়াকিবহাল না হয়েছেন তাহলে কিন্তু সমূহ বিপদ সমস্যা আরো আছে প্রবলেম আরো আছে সেটা নিয়ে আমি ভিডিও যত আগে যাবে আমি বলবো এবার কি হয়েছে আমি আজকের ভিডিওতে এটা আলোচনা করছি যে কি কি করলে আপনার গোলফিস অসুস্থ হবে না বা কি কি করলে আপনি আপনার গোলফিসকে লং টাইম অব্দি ভালো রাখতে পারবেন বাঁচিয়ে রাখতে পারবেন কিন্তু সমস্যা হচ্ছে অনেকের গোলফিস অলরেডি হয়তো সুইম ব্লাডার হয়ে গেছে ড্রপসি হয়ে গেছে ফাঙ্গাস হয়ে গেছে প্যারাসাইড অ্যাটাক হয়ে গেছে এই ধরনের বিভিন্ন রোগ হয়ে গেছে তো তারা কি করবেন তো তাদের জন্য আমি প্রথমে একটা নাম্বার দেবো এটা আমাদের হেল্পলাইন নাম্বার জেনারেলি সপ্তাহে ছ দিন নাম্বারটা অন থাকে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা অবধি এটা আমাদের হেল্পলাইন নাম্বার অল ওভার ইন্ডিয়া থেকে মেসেজ আসে ইভেন মাঝে মাঝে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা এসব জায়গা থেকেও মেসেজ আসছে তো প্রচুর মেসেজ আসে যাদের এমার্জেন্সি আছে তারা একবার এই নাম্বারে কল করে নেবেন সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে সপ্তাহে একদিন বন্ধ থাকে এখানে ফোন করলে কি হবে আমি এখন তো এতগুলো রোগের ব্যাপারে ইন ডিটেইলসে বলতে পারবো না আর আপনার মাছের দড়ুর কোন একটা রোগ হয়েছে বা সিমিলার কিছু হয়েছে তো আমাদের হেলথ টিমে যারা আছে তারা আপনাদের হেল্প করবে নাম্বার ওয়ান আর তার সাথে একটা জিনিস বলবো আমাদের অশোক আকোয়া হিন্দি আর অশোক আকোয়া বাংলা এই চ্যানেলগুলোতে কিন্তু আমরা এই ধরনের ফিশ প্রবলেম বিভিন্ন রোগ ভোক এই সব সমস্যার সমাধান নিও প্রচুর ভিডিও নিয়ে আসি তাই আমাদের দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এটা কিন্তু আপনাদের হবিস জন্য ভালো এবং এবং তার পাশাপাশি আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফলো করতে ভুলবেন না কারণ আমরা এখানে শুধুমাত্র মাছ বিক্রি করার পোস্ট দিই না আমরা কিন্তু আপনাদের হেল্প করার জন্য প্রচুর হেল্প পোস্ট থাকে তো একটু সাথে দেখুন এরপর আমরা আপনাকে বলবো যে মাছের খাবারটা মানে গোলফিসের খাবারটা কতটা ইম্পর্টেন্ট গোলফিস কে বাঁচিয়ে রাখার জন্য বন্ধুরা আজকে আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টে আমাদের অশোক একোয়া অশোক একোয়া বাংলা এবং হিন্দি বাংলার পাশাপাশি আমাদের ইনস্টাগ্রাম এই সব চ্যানেল খুব ভালো করে গ্রো করছে সব করা প্রোফাইলে আপনাদের খুব ভালো রেসপন্স আসছে আর রেসপন্স আসছে তার সাথে আসছে আপনাদের খুব ভালো কমেন্টস আমার প্রেজেন্টেশন আমাদের কথা বলা আপনাদের খুব ভালো লাগে আর তাই আমি চাই আমার এই প্রেজেন্টেশনের স্কিল আপনাদের সাথে শেয়ার করতে এবং তার জন্য আমরা নিয়ে আসছি হাউ টু ডিজিটাল এই কোর্সটা যেখানে আমরা ইউটিউব নিয়ে ইনস্টাগ্রাম নিয়ে অনলাইন আর্নিং নিয়ে আরো অনেক কিছু আপনাদের শেখাবো সরাসরি যারা এই কোর্স আমার সাথে করতে চান তারা এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের টিম আপনাদের পুরো গাইড করবে কারো বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে আমার সাথে একটু রিলেট করতে পারবে দু বছরের একটা বাচ্চা সে যতটা পরিমাণ খায় একটা দশ বছরের বাচ্চাকে কি ততটা খাওয়াবেন আর সে যখন কুড়ি বছরের একটা যুবক হয়ে যাবে সে কি সমপরিমাণ খাবে বা তার খাবারে যে প্রোটিন যে নিউট্রিশনটা থাকার কথা একটা দু বছরের বাচ্চার একটা কুড়ি বছরের ছেলের কি সেটাই থাকবে সাথে সাথে আমাদের শরীরে এগুলোর জায়গাও বাড়তে থাকে মানে এগুলো আমাদের শরীরে বেশি করে দিতে হয় না হলে কিন্তু বিভিন্ন রোগ ভোগ আমাদের অ্যাটাক করে বা আমরা ভেতর থেকে কমজোর হয়ে যাই আমাদের ইমিউনিটি কম হয়ে যায় আর যার দরুন যে কোনো সময় যে কোনো রোগ ভোগের শিকার হতে পারি আমরা সেম আমাদের মাছের ক্ষেত্রে একই হয় আমরা একটা গোলফিশ নিয়ে এলাম সেটা ছোট সেটা বড় হয়ে গেছে আমরা ফুড হ্যাবিট চেঞ্জ করি না কোয়ান্টিটি যদি একটু চেঞ্জ করে দিই খাবারের যে কোয়ালিটি সেটা চেঞ্জ করতে চাই না যা আছে খাইয়ে দিই সবই তো খায় সময় তো হাঁ করে খেটে যায় ওই জন্য যা আছে দিয়ে দিই খেয়ে উড়িয়ে দেবে আর এখান থেকেই কিন্তু অনেক রকম রোগ ভোগের সৃষ্টি হয় আপনার গোলফিসকে যদি ভালো রাখতে হয় আপনার মাছকে যদি ভালো রাখতে হয় তাহলে কিন্তু কোয়ালিটি ফুড আপনাকে দিতে হবে ঠিক যেভাবে আমরা খুব সিম্পল একদম সাধারণ খাবার খুব বেশি স্ট্রং হতে পারবো না তার জন্য আমাদের এক্সট্রা প্রোটিন দরকার ভিটামিন দরকার তো সেম মাছদেরও ভালো খাবার দরকার ওদের যদি শরীরকে ওদের যদি ইমিউন সিস্টেমকে খুব ভালো করতে হয়েছে তাহলে আপনার মাছকে অবশ্যই একটু ব্র্যান্ডেড একটু কোয়ালিটি ফুড দিন আমি না খুব একটা সিম্পল জিনিস বুঝি সেটা হচ্ছে আপনাদের মাছ যদি ভালো থাকে আপনারা হবিটাকে ভালো করে নিয়ে যেতে পারবেন হবিটাকে গ্রো করবেন আর যদি মাছ মারা যেতে থাকে ঘন ঘন তাহলে একদিন মনে হবে দূর অ্যাকুরিয়াম কুচে বাচে সাফ করে রেখে দিই বা পোস্ট দিয়ে সেল করে দিই মাছ বাঁচেই না বেকার একটা হেডে তাইতো তাই আমাদের উদ্দেশ্য সব সময় থাকে বা আমার মতো যারা সেলার বন্ধুরা আছে তাদের বলবো আপনারা সবসময় চেষ্টাটাই করুন যাতে যে হবিস্ট বা যে মানুষটা আপনার কাছ থেকে মাছ নিয়ে যাচ্ছে তাদের মাছ যেন ভালো থাকে কারণ মাছ বেঁচে থাকলে এই হবিটা বেঁচে থাকবে আর এই হবিটা বেঁচে থাকলে আমাদের মতো ব্যবসায়ীরা বেঁচে থাকবে তাই অবশ্যই একে অপরকে চেষ্টা করতে হবে ভালো রাখার আমাদের মাছদের ভালো রাখতে পারলে সবার ভালো তাই আপনারা অবশ্যই ভালো থাকবেন আপনার মাছদের ভালো রাখবেন আর সাথে আমাকে একটু ভালো রাখবেন নমস্কার